সবাইকে হৃদয় থেকে স্বাগত করছি এক ঘন্টার ফেসবুক লাইভ সেশানে। আর আজকের যে বিষয়টা সেটার জন্যই প্রচণ্ড আজকে এক্সাইটেড, প্রচণ্ড মানে ভালো বিষয়, কারণ এই রোগটা প্রতিটা ঘরে এখন দেখা যাচ্ছে। তো এইটা অবশ্যই অবশ্যই সবাই মিলে করুন, আর টোটালি এটা আয়ুষ গভর্নমেন্টের গাইডলাইন, সেই গাইডলাইনটাকে আমি বলবো। অলরেডি ডায়াবেটিসের উপরে আমার একটা ভিডিও আছে, সেখানে অনেক অ্যাঙ্গেল থেকে ওখানে বলা হয়েছে, ওইটাকে দেখুন। আর আজকে যেটা বলবো সেটা হচ্ছে আয়ুষ গভর্নমেন্টের গাইডলাইন, সেটাকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ ফলো করব। তো চলুন একটা কোটেশন দিয়ে আজকের ক্লাসকে আগে নিয়ে যাওয়া যাক, সেটা হচ্ছে একদম ভালোভাবে শুনবেন, মন দিয়ে শুনবেন, মাথার মধ্যে ঢুকিয়ে নিন। সেটা হচ্ছে, উইনার নেভার কুইট, কুইটার নেভার উইন। আর একবার ভালোভাবে শুনুন, একদম পুরো মাথার মধ্যে এই জিনিসটাকে ঢুকিয়ে নিন, উইনার নেভার কুইট, কুইটার নেভার উইন। যদি মনে হচ্ছে যে আপনাকে কোনো রোগ থেকে বিজয় প্রাপ্ত করতে হবে, তাহলে যেই বিষয়ের উপরে আপনি কাজ করে যাচ্ছেন বিশ্বাসের সঙ্গে কন্টিনিউ কন্টিনিউ করে যেতে হবে, কুইট করা চলবে না, মানে ছেড়ে দেওয়া চলবে না। আর যদি মাঝখানে আপনি ছেড়ে দিচ্ছেন, তাহলে কখনোই সেখানে আপনি সাকসেস পাবেন না। এই স্টেটমেন্টটা অনলি রোগের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আপনার জীবনে যে কোনো জিনিস, যে কোনো লাইনে যদি আগে যেতে চান তার জন্যই সেটা প্রযোজ্য। তো অবশ্যই এই স্টেটমেন্টটাকে সবসময় মাথার মধ্যে রাখুন, আর কন্টিনিউ কন্টিনিউ যে কাজ করছেন তার মধ্যে কন্টিনিউ করতে থাকুন, ওতেই দেখবেন পারফেক্টনেস থাকবে আর আপনি ওই কাজটাকে সুন্দরভাবে করতে পারবেন। চলুন আজকের এবারে যে ক্লাস আছে সেটাকে আগিয়ে নিয়ে যাওয়া যাক। আমার কাছে স্টেটমেন্ট আছে, যেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, যেটা ডিটেলস আছে, এবং এই ভিডিওটি যখন শেষ হবে তারপরে আমি এই গভর্নমেন্টের যে প্রেসক্রাইব ফরম্যাট আছে সেটাকে আমি উপরে লিঙ্কে শেয়ার করে দেবো, যাতে আপনি ডাইরেক্ট ক্লিক করলে ওয়ান বাই ওয়ান স্টেপ যেগুলো আছে সেগুলোকে আপনি ফলো করতে পারেন। আর এছাড়াও অবশ্যই ভিডিওটাকে দেখুন, কারণ এতে আমি ডিটেলসে বলবো, ডিটেলসে, কারণ ওই লিস্ট দেখলে আপনি কিন্তু ওতে ডিটেলসে বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক সুন্দরভাবে একটি প্রাণা যৌগিক পেয়ার, মানে যে কোনো একটি মন্ত্র, আপনার যে মন্ত্রকে খুব ভালো লাগে এবং যে মন্ত্রটার আপনি মিনিং জানেন সেই ধরনের একটি মন্ত্র দিয়ে এটা শুরু করা যাক। তো চলুন প্রথমে যে কোনো অবস্থাতে আরামে একটু বসে যান, সুখাসন, সিদ্ধাসন অথবা পদ্মাসন। হাতের আঙুলিকে যে কোনো একটি মুদ্রাতে রাখুন, ধ্যান মুদ্রা অথবা জ্ঞান মুদ্রা। তিনবার পবিত্র ওঙ্কার ধ্বনি, তারপরে আমি মন্ত্রগুলোর মধ্যে যেটা সর্ব উচ্চ ক্যাটাগরির মন্ত্র সেটাকে আমি পিক আপ করে নেব, সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। তো তিনবার ওঙ্কার ধ্বনি, তারপরে গায়ত্রী মন্ত্র হবে। তো চোখগুলোকে ধীরে কমলতার সঙ্গে বন্ধ করে নিন, আর একটা নিঃশ্বাস নেব, আর হাসি মুখে নিঃশ্বাসটিকে ছেড়ে দেব। এবারে ওঙ্কারের জন্য নিঃশ্বাস ভরব, তৎসবিতুর্বরেণং ভর্গদেবসহিমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াত্। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। এই অবস্থায় কিছুক্ষণ থাকুন। এবারে দুটো হাতকে উপরে তুলে নিয়ে একটু গরম করে নিন, মধ্যে রেখে ধীরে ধীরে চোখকে খুলুন। এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কুচক্রিয়া। ক্রিয়া মানে হচ্ছে শুদ্ধিকরণ। যেমন আমাদের কোনো কাজ করার আগে আমরা যেমন
চান করি, শুদ্ধিকরণ হয়ে যায়, পুরো শরীরে সাফা করি, সেরকম শুদ্ধিকরণ কিছু ক্রিয়া আছে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে কুঞ্জল ক্রিয়া, যেখানে বলা হয়েছে যে উইকলি ওয়ান টাইমস, সপ্তাহে একদিন করার জন্য। কুঞ্জল ক্রিয়ার নামটা হয়তো আপনারা শুনছেন কুঞ্জল, কিন্তু বাট এটা প্রচণ্ড ইজি জিনিস। সেটা হচ্ছে যে আপনারা বেশি কিছু খেয়ে নিয়েছেন, অনেক কিছু খেয়ে নিয়েছেন, মনে হচ্ছে যেন বমি বমি ভাব, তো সঙ্গে সঙ্গে দুটো আঙুলকে নেবেন, গলার ছোটো একটা গলাতে আলজিব আছে তাতে লাগাবেন এবং সঙ্গে সঙ্গে সেটাকে বাইরে বার করে দেবেন। যদি অ্যাসিডিটির প্রবলেম হয়, মনে হচ্ছে বমি বমি ভাব আসছে, কখনোই ওষুধ খাবেন না, সঙ্গে সঙ্গে এই প্রক্রিয়াটা করুন। অথবা যদি না আসতে চাইছে, জল নিয়ে নিন, ওর উপরে আরও ঠান্ডা জল, স্বাভাবিক জল এক দু গ্লাস নিয়ে নিন এবং সেই ভিতরে যেটা আছে সেটাকে বার করে দিন। সঙ্গে সঙ্গে দেখবেন আপনাকে কত ফ্রি লাগবে। আর এটা আমরা সাধারণত করেই থাকি, জানে অজান্তে আমরা কিন্তু এটা করে থাকি এবং সঙ্গে সঙ্গে আমাদের ফ্রি লাগতে শুরু করে। এরপরে এটা আমি অবশ্যই করে দেখাবো, কিন্তু এখানে সম্ভব নয়, অন্য একদিন করে দেখাবো। এরপরে আসছে অগ্নিসার ক্রিয়া। অগ্নিসার ক্রিয়া, অগ্নিসার ক্রিয়াটা প্রচণ্ড এফেক্টিভ, যেটা আমরা অলরেডি দেখেছেন এবং অনেকেই জানেন। সেটা হচ্ছে যে নিঃশ্বাসটাকে ছাড়বো, নিঃশ্বাসটা ছাড়ার পরে পেটটা ভিতরের দিকে চলে যাবে এবং সেই অবস্থাতে পেটটাকে হালকা হালকা যতটা সম্ভব নড়ানোর চেষ্টা করবো। চলুন এটা করা যাক, থ্রি টাইমস করবো, অনলি থ্রি টাইমস নিঃশ্বাসটাকে ছাড়বো। যেভাবে আপনি নাড়াতে পাচ্ছেন, আর আমি একটুক্ষণ বিশ্রাম, এটা একবার হলো, আর দুবার করব, নিঃশ্বাসটাকে ছাড়বো। দুবার হলো, এবার আরেকবার, আরেকটা ফেজে করুন, যতটা সম্ভব হচ্ছে, যতটা সম্ভব নিঃশ্বাসটাকে ছাড়বেন আর পেটটাকে একটু নড়ানোর চেষ্টা করুন, একটু একটু করে নড়ানোর চেষ্টা করুন। ডায়াবেটিস থাকলে প্রচণ্ড প্রচণ্ডভাবে এফেক্টিভ। দারুণ, তো এটা হয়ে গেল আপনার অগ্নিসার ক্রিয়া, এটা রেগুলার বেসিসে করুন। চলুন এরপরে দাঁড়িয়ে একটা নলি, সেটা বসে করলে অতটা ভালো বুঝে যাবে না, দাঁড়িয়ে আমরা এটা করব এবং দাঁড়িয়ে আরও কিছু এক্সারসাইজ আছে সেগুলোকে এবার আমরা দাঁড়িয়ে করব। তো দাঁড়িয়ে যাব এবং নলি ক্রিয়াটা হচ্ছে সেম অ্যাজ যেরকম আপনি ইয়েটাকে করলেন, এই অগ্নিসার ক্রিয়াকে, এটাও সেরকমভাবেই হবে, পেটটা আরও ঢুকে যাবে এবং পেটটাকে ঢুকিয়ে রাখার চেষ্টা করব, ঢুকিয়ে যতটা সম্ভব রাখতে পারছি সেভাবে করব। যেভাবে করছি দেখুন, চেষ্টা করুন যতটা করতে পারছেন, বুঝলাম, যা দেখতে পারেন। একটু ঝুঁকে যাবো সামনের দিকে আর নিঃশ্বাসটা ছেড়ে পেটটাকে ঢুকিয়ে নেব। আরেকবার দেখাই, পেট একদম ভিতরে ঢুকে যাবে যতটা পাচ্ছেন, যে একদম এইভাবেই করতে হবে সেরকম কিছু নেই, এরকম প্রেশার দিলে পেটটা বেশি ভেতরে ঢুকে যতটা সম্ভব। তো এটাকে এভাবে নলিকিয়া আপনি পেটকে একদম ভিতরে ঢুকিয়ে যতটা সম্ভব করা যায়, কারণ দেখুন ডায়াবেটিসের জন্য আপনাকে পেটের উপরে এক্সারসাইজ করতেই হবে আর এগুলো প্রচণ্ড প্রচণ্ড এফেক্টিভ। এরপরে আমরা সূক্ষ্ম ব্যায়ামে কিছু চলে আসি, যেটা গভর্নমেন্টের প্রেসক্রাইব সেটা অনুযায়ী করানো হচ্ছে। প্রথম হচ্ছে বক্ষস্থল শক্তি বিকাশ, বুকের কীভাবে শক্তিকে বিকাশ করবেন তার জন্য দেখুন যেটা করতে হবে, দুটো পাকে একদম কাছাকাছি কাছাকাছি থাকবে, হাত দুটো স্বাভাবিক অবস্থায় সামনে, নিঃশ্বাস নেব হাত উপরের দিকে, নিঃশ্বাস ছাড়বো হাত সামনের দিকে যতটা ফ্রিভাবে, আরেকবার নিঃশ্বাস নেব হাত উপরে,
নিঃশ্বাস ছাড়ব, হাত নিচু, নিঃশ্বাস নেব, হাত উপরে, নিঃশ্বাস ছাড়ব, হাত নিচু, কন্টিনিউ, ফাইভ ফাইভ টাইম। এটার আর একটা ক্রিয়া, দুটো পায়ের মধ্যে একটু গ্যাপ, এবারে ধীরে ধীরে নিঃশ্বাসটাকে নেব, হাত একটু ছড়িয়ে নেব, ইনহেল এক্সহেল, ইন আউট, হাসি মুখ, চেহারাতে একটা হাসি ভাব, ইন আউট, ইন আউট, ইন আউট। এরপর নেক্সট চলে আসবো উদর শক্তি বিকাশ, উদর মানে পেট, পেটের শক্তি বিকাশের জন্য গভর্নমেন্ট যেখানে এখানে যেরকমভাবে বলেছে আমি সেগুলোই শুধু দেখাচ্ছি। সেটা হচ্ছে যে কোমরে হাত দিয়ে আপনাকে সামনে ঝুঁকে যেতে হবে এবং সামনে তাকিয়ে নিঃশ্বাস নিতে হবে, ছাড়তে হবে 30 টাইমস। পেট দেখুন নড়বে, মুভমেন্ট হবে, শুধু পেটের নিঃশ্বাসটা যাচ্ছে বার করছে। বারো, তেরো, চৌদ্দ, পনেরো, ষোলো, সতেরো, আঠেরো, উনিশ, বিশ, একুশ, বাইশ, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ, আঠাশ, উনত্রিশ, তিরিশ। সোজা, ধীরে ধীরে সোজা হয়ে যাব। তো এটা ছিল আপনার উদর শক্তি, পেটের শক্তি বিকাশের জন্য। এরপরে হচ্ছে কোটি শক্তি বিকাশ, কোটি মানে হচ্ছে কোমর, এখানে শক্তি বিকাশের জন্য যেটা প্রেসক্রাইব আছে, যেটা এখানে করানো হবে, সেটা হচ্ছে হাত আমরা একটু সোজা করে নেব, নিঃশ্বাস ভরব, ধীরে 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 বাঁদিকে, বাঁদিকে গেলাম, বাঁ হাত একদম সোজা, আর ডান হাত যে কোমরে লাগবে এবং এর বৃদ্ধাঙ্গুলিকে, বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিকে দেখার চেষ্টা করব। ধীরে 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 আস্তে থাকুন, বৃদ্ধাঙ্গুলিকে দেখুন, বৃদ্ধাঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলি। এবার আমরা ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে দেখব, বৃদ্ধাঙ্গুলির নখকে দেখব, নখ। চলুন আবার ধীরে 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 নিঃশ্বাস নিতে 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 আসুন। এবারে বাঁদিকের বৃদ্ধাঙ্গুলিকে দেখব, নখকে দেখব, আবার শ্বাস ছেড়ে ধীরে ধীরে নিঃশ্বাস ভর্তি করতে করতে আবার ডান দিকে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলির, আরেকবার, প্রচণ্ড এফেক্টিভ ক্রিয়া, এগুলো করে যান, দেখে দেখে অবশ্যই করুন, একটার পর একটা, কন্টিনিউ 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 করতেই থাকুন। কোনো তাড়াহুড়ো নেই, আস্তে ধীরে ধীরে, একদম আরামে, একদম ধীরে ধীরে আরামে। তো এটা সূক্ষ্ম ব্যায়াম কিছু ছিল, সেগুলো শেষ করলাম, এরপরে যাব আসনে, কিছু ব্যায়াম, যোগাসন যাকে বলা হচ্ছে, যোগাসনে কিছু চলে আসবো ব্যায়ামে। প্রথমে কিছু দাঁড়িয়ে আসন দেখুন, স্টেপ বাই স্টেপ করা আছে, এইভাবেই স্টেপ বাই স্টেপ করতে হবে, আগে পেছন করা চলবে না। অনেকে দেখলাম প্রথমে প্রাণায়াম করে নিল তারপরে আসন, কখনোই নেই, যেরকম স্টেপ বলা হচ্ছে, গভর্নমেন্ট যেরকম গাইডলাইন দিয়েছে ওইভাবেই, অষ্টাঙ্গ যোগে যেরকম বলা হয়েছে সেইভাবে ধীরে 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 স্টেপ বাই স্টেপ আগে যেতে হবে। প্রথমে দাঁড়িয়ে কিছু আসন, প্রথমে দাঁড়িয়ে যেটা হচ্ছে এফেক্টিভ, প্রচণ্ড এফেক্টিভ আসন, সেটা হচ্ছে তারাসন। দুটো হাতকে পায়ের মধ্যে একটু গ্যাপ রেখে মাথায় রাখব এবং ধীরে 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 দেখুন, দুটো পায়ের আঙুলকে তুলে নিলাম, দাঁড়িয়ে গেলাম, এবারে হাতটাকেও ধীরে 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 উপরে তুলে নিলাম,
এবারে সামনে দেখুন, ফ্রন্টে কোন একটি বিন্দুকে দেখে রাখার চেষ্টা করুন, সেই দিকে ফোকাস থাকবে। চেহারাতে একটা হাসির ভাব, খুশির ভাব, এবং নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে 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 পা দুটোকে নামালাম, আর ধীরে 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 হাতটাকে নামালাম। নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে 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 স্বাভাবিক অবস্থায়। এটা ছিল তারাসন, এক একবার করে করে করছি, সময় হবে না নাহলে। নেক্সট আসছি তিকোণাসন, দুটো পা কেমনি সাইড, তিকোণাসন বাঁ দিক দিয়ে প্রথমে যাব, বাঁ হাতটাকে বাঁ পাটাকে সোজা করে নিলাম, দুটো হাতকে তুললাম, এবারে বাঁ দিকে যে হাতটা উপরে যাবে সে হাতে লিখে দেখব, আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে 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 এবারে উল্টো ডান দিকে, ধীরে 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 শরীরকে ব্যালেন্স করে সামনের দিকে বেশি ঝুঁকা চলবে না, শরীরের টান পেছন দিকে রাখতে হবে। শুনলাম, এটাকে আমরা তিনবার করে, এক একটা জিনিসকে তিনবার করে প্র্যাকটিস করবো, এখানে সময় নেই, তার জন্য আমরা এক একবার করে দেখাচ্ছি। নেক্সট হচ্ছে অর্ধচক্রাসন, পাটাকে একটু খুলে নেব, অর্ধচক্রাসন দুটো হাতকে বাঁ হাতকে ডান বগলে আর ডান হাতকে বাঁ হাতের বগলে রেখে ধীরে ধীরে নিঃশ্বাস নিয়ে পেছনের দিকে যাব, কিছুক্ষণ এই অবস্থায় থাকব, আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায়। চোখ খোলা থাকবে, নাহলে কিন্তু মাথা ঘোরার সম্ভাবনা থাকে, এবং যদি আপনার শরীর যদি ভারী হয় সাইডে কাউকে সাপোর্ট নিয়ে অবশ্যই করুন। নিঃশ্বাস ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থা। এবারে কিছু বসে আসন আছে, বসে যাবো আরামে, আরামে বসে যান। বসে প্রথমে যে আসনটা আছে তার নাম হচ্ছে পশ্চিম উত্তানাসন। ইনহেল এন্ড এক্সহেল, যতটা পাচ্ছেন, বিরাট জোর করে করার চেষ্টা করবেন না, যতটা পাচ্ছেন আরামে আরামে, কিন্তু কাউন্ট করার চেষ্টা করুন মিনিমাম 10 টাইমস 10 সেকেন্ড থেকে ধীরে ধীরে 20-30 সেকেন্ড পর্যন্ত, আর নিঃশ্বাস ভর্তি করে ধীরে ধীরে উপরে। চলুন আর একবার করি, নিঃশ্বাস ছাড়লাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ধীরে ধীরে নিঃশ্বাস ভর্তি করে উপরে। তো এটাকে তিনবার করবেন প্র্যাকটিস, পশ্চিম উত্তানাসন। এরপর আমরা যে আসনে চলে যাব, উষ্ট্রাসন, দুটো পাকে মুড়ে নেব, দাঁড়িয়ে গেলাম, দুটো হাতকে পেছনের দিকে সাপোর্ট, পাছার উপরে ঠিক, এবং চোখ খোলা থাকবে, পেছনের দিকে যাব, নিঃশ্বাস ভর্তি করে অবশ্যই, আর নিঃশ্বাস ছেড়ে অবস্থা। চলুন আরেকবার, ইনহেল এন্ড এক্সহেল, এরকম আমরা পূর্ণ করতে পারি, যারা করতে পারবেন ভালো, না করতে পারলে অসুবিধা নেই। আর নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক অবস্থায়। এরপরে যে আসনে যাব, প্রচণ্ড এফেক্টিভ আসন, মন্ডুকাসন।
দুটো হাতকে মুঠো করে নেব, নাভির দু সাইডে রাখব, নিঃশ্বাস ছেড়ে সামনে ঝুঁকতে হবে। কোমরে যদি যন্ত্রণা থাকে জোর করে করার চেষ্টা করবেন না, এটা না করলেও চলবে, অন্য আসনগুলোতেও সেম এফেক্ট পাবেন। নিঃশ্বাস ছাড়ব, সামনের দিকে দেখার চেষ্টা, নিঃশ্বাস ভর্তি করে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় চলুন। আরেকবার আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে, মস্তির সঙ্গে করা যাক। একদম ধীরে ধীরে, স্লোলি অ্যান্ড জেন্টলি, একদম ধীরে ধীরে নেক্সট আসনে চলে আসব। পেটের উপরে শুয়ে পোন পোজ, দেখুন একগাদা আসন, প্রচুর আসন আছে, যেগুলো প্রেসক্রাইব আছে আমি সেগুলোকেই দেখুন বলার চেষ্টা করছি, করার চেষ্টা করছি। প্রথমে আছে আপনার ভুজঙ্গা আসন, প্রথমে শুয়ে পড়ুন পেটের উপরে, আরাম দিয়ে আরাম করে শুয়ে পড়ুন। ভুজ মানে হচ্ছে সর্প, সাপ যেরকম ফোনা তুলে থাকে সেরকম নিঃশ্বাস ভরব, আর ধীরে ধীরে হাত একটু বাঁকা থাকবে, উপরে দেখব, লুক অ্যাট দ্য স্কাই, নিঃশ্বাস ছেড়ে ধীরে 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 নিচে আসব। আরেকবার ইনহেল অফ ইউর ব্রিথ, লুক অ্যাট দ্য স্কাই, স্লোলি অ্যান্ড জেন্টলি কাম ব্যাক ইন স্টার্টিং পজিশন। নেক্সট সেকেন্ড অভ্যাস, থুরির নিচে বাঁ হাত আর উপরে ডান হাত, ইনহেল, রাতকে সোজা করে নেব, নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে 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 স্বাভাবিক অবস্থায় চলুন। আরেকবার স্বাভাবিক অবস্থায় সুন্দরভাবে এবারে চলে আসুন ধনুরাসন। দুটো পাকে মুড়ে নিন, দুটো পাকে হাতে করে ধরে ধনুরের মতো যতটা পাচ্ছেন যতটা ফ্রিভাবে, জবরদস্তি করার দরকার নেই, আর এক একটা আসনকে তিন তিনবার করে করতে হবে। আমি হয়তো কোনোটাতে একবার কোনোটা দুবার করে করছি কারণ টাইম হবে না, কিন্তু আপনার যাদের ডায়াবেটিস অলরেডি আছে তাদেরকে মাথায় ঢুকে রাখুন যে এক একটা আসনকে তিনবার করে। নেক্সট মকর আসন, দুটো হাতকে রেখে রেস্টিং পোজ, কিছুক্ষণ বিশ্রাম, কিংবা দুটো গালে হাতকে রেখে ধীরে ধীরে এটাও করতে পারেন, স্লোলি অ্যান্ড জেন্টলি টাইট টাচ অফ ইউর অ্যাঙ্কেল উইথ ইউর বাটক, ধীরে ধীরে এইভাবেও কিন্তু করা যেতে পারে, একদম স্লোলি অ্যান্ড জেন্টলি। এবারে দুটো পাকে দিয়ে সুন্দরভাবে নেক্সট চলে আসুন, এবারে সোজা হয়ে শুয়ে যান, সুপাইন পোজ। প্রথমে যেটা আসছে, প্রথমে যে আসনটা করব সেটার নাম হচ্ছে পবন মুক্তাসন। প্রথমে ডান পাটাকে মুড়ে নিলাম, দুটো হাত ইন্টারলক, নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে নাককে হাঁটুতে লাগানোর চেষ্টা, ফের নিঃশ্বাস ভর্তি করে স্বাভাবিক অবস্থায়। এখানে একটু নিঃশ্বাসটা
উপরে ধ্যান রাখবেন, এই যে আমরা যখন বাঁ পাটা মুচ্ছি তখন নিঃশ্বাসটা ছাড়ছি, যতটা আসছে আপনার এতটা আসছে থাকুক, এতটা আসছে থাকুক, যদি লাগাতে পারছেন খুবই ভালো, কিছুক্ষণ থাকুন, নিঃশ্বাস ভর্তি করে স্বাভাবিক অবস্থায়। এরপরে দুটো পাকে একসঙ্গে মুড়ে নেব, নিঃশ্বাস ছেড়ে দিয়ে আর নিঃশ্বাস ভর্তি করে ধীরে 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 স্বাভাবিক অবস্থায় আসব। এক একটা আসনকে তিন তিনবার করে করতে হবে। নেক্সট চলে আসুন সেতু বন্ধাসন। দুটো পাকে মুড়ে নিলাম, দুটো হাত দিয়ে দুটো পাকে ধরলাম আর নিঃশ্বাস ভর্তি করে দুটো পেটকে একদম উপর দিয়ে, পেট কোমর একদম উপরের দিকে উঠে থাকবে, এই অবস্থায় কিছুক্ষণ থাকুন। নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা আরেকবার দেখায়, আর কথাগুলো আরেকবার ভালো করে শুনুন। দুটো হাত দিয়ে দুটো পাকে ধরলাম, নিঃশ্বাস ভর্তি করে পেটটাকে উপর দিয়ে তুলবো এবং দুটো হাঁটুকে পাশাপাশি রাখার চেষ্টা করবো, এইগুলো নাহলে কিন্তু বেরিয়ে যাবে, দুটো হাঁটুকে পাশাপাশি রাখার চেষ্টা করবো। নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় সেতু বন্ধাসন। এরপরে প্রচণ্ড এফেক্টিভ আসন, সেটা হচ্ছে সর্বাঙ্গাসন। নিঃশ্বাস ভর্তি করব এবং দুটো পাকে ধীরে 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 একদম ধীরে 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 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে একদম সোজা করে নেব, একদম সোজা যতটা করতে পারছো করুন, এই অবস্থায় থাকুন কিছুক্ষণ। চোখের উপরে ঠিক দুটো পায়ের বৃদ্ধাঙ্গুলের নোক থাকবে একদম সোজা হয়ে, এই অবস্থায় কিছুক্ষণ থাকুন, প্রচণ্ড এফেক্টিভ ডায়াবেটিসের জন্য এবং মস্তিষ্ক সম্বন্ধীয় যে কোনো রোগের জন্য, হার্টের জন্য, ওটা সব রকম ক্ষেত্রে কিন্তু এটা প্রচণ্ড এফেক্টিভ, টেনশন ডিপ্রেশন। আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে 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 স্বাভাবিক অবস্থায় চলে আসুন। এরপরে নেক্সট আসছি সরল মৎস্যাসন, ফিশ পোজ। দেখুন কিভাবে করতে হবে, যদি করতে পারছেন ভালো, যদি না করতে পারছেন কোনো অসুবিধা নেই, পাটাকে এরকম মুড়ে নিতে হবে যেরকম আপনি পদ্মাসনে বসেন, এরকম ক্রস করে মুড়ে নিতে হবে। এরপরে মাথাটাকে তুলে এরকমভাবে লাগাতে হবে, আর নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায়, স্বাভাবিক অবস্থায় চলে আসুন। এটা ছিল সরল মৎস্যাসন, ফিশ পোজ। নেক্সট শবাসন, আরাম। চোখ বন্ধ করে শুয়ে থাকুন, সব মানে মানুষের শরীর থেকে যখন তার প্রাণ বেরিয়ে যায়, মৃত শরীর যেরকম পড়ে থাকে সেই অবস্থায় পড়ে থাকুন এবং শরীরের মধ্যে যে সংবেদনায় চলছে সেটাকে অনুভব করুন। পুরো শরীরের মধ্যে একটা ভাইব্রেশন হচ্ছে, একটা কম্পন চলছে, সেটাকে অনুভব করুন। শরীরের প্রতিটি অর্গ্যান, প্রতিটি অঙ্গ ভাইব্রেট করছে, কাঁপছে, আনন্দের সঙ্গে খুশির সঙ্গে ড্যান্স করছে। প্রতিটি অর্গ্যান, প্রতিটি কোষিকাতে তাদের নিউট্রিশন এবং অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে প্রাপ্ত হয়েছে, তারা তাদের কাজ শুরু করে দিয়েছে। অনুভব করতে থাকুন, ধীরে ধীরে ভাবুন আপনার নাভির নিচে যে প্যানক্রিয়াস আছে, সে প্যানক্রিয়াস অ্যাক্টিভ হচ্ছে,
তার বিটা সেল থেকে ইনসুলিন জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন বেরোতে থাকছে এবং সেই ইনসুলিন রক্তের সঙ্গে মিশ্রিত হয়ে পুরো শরীরের প্রতিটি অর্গানে কোষিকায় গিয়ে পৌঁছাচ্ছে। তো রক্ততে সুগার বা সুগারের মাত্রা, গ্লুকোজের মাত্রা কম হতে থাকছে, মানে আপনার ইনসুলিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, ডায়াবেটিসের পরিমাণ কমতে থাকছে। তো বাইরে থেকে কোনো রকম ইঞ্জেকশন, কোনো রকম ইনসুলিনের ওষুধ নেওয়ার আর দরকার নেই, এটা ভাবতে থাকুন। আপনি যে ওষুধ এখন খাচ্ছেন সেটা ধীরে ধীরে কম হতে থাকছে। আপনার ভিতরে যে ফ্যাক্টরি আছে, ইনসুলিন তৈরি করার যে একটি কারখানা আছে, সেটিকে আপনি অ্যাক্টিভ করছেন, আর সেটা অটোমেটিক অ্যাক্টিভ হচ্ছে এই আসনের দ্বারা। আর সেই অর্গ্যান পেঙ্কিয়াস থেকে কন্টিনিউ ইনসুলিন জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এটি আপনি অনুভব করতে থাকুন, বন্ধ চোখ দিয়ে দেখতে থাকুন, আর এই অবস্থায় কিছুক্ষণ থাকুন। এবারে ধীরে ধীরে দুটি হাতকে উপরে তুলে নিয়ে একটু ঘর্ষণ করে নেব। চোখের উপরে রেখে ধীরে ধীরে চোখ দুটিকে খুলব এবং বাঁদিকে ঘুরে যাব, দুটো পাকে মুড়ে, আর ডান হাতের উপরে ভর দিয়ে ধীরে ধীরে উঠে বসব। তো এটা ছিল কিছু আসন, এরপরে আমরা প্রাণায়ামে চলে আসব। প্রাণায়াম প্রচণ্ড এফেক্টিভ প্রাণায়াম, এবং যেগুলো গভর্নমেন্টের গাইডলাইন আছে সেই প্রাণায়ামগুলোই করব। প্রথমে যে প্রাণায়াম আছে সেটা হচ্ছে নাড়ি শুদ্ধি প্রাণায়াম, যেটাকে অল্টারনেটিভ নোস্টেল ব্রিদিং, অনুলম বিলম, অনুলম মানে আগে যাওয়া, বিলম মানে পেছনে আসা, একদম মানে জেনে করবেন, কখনোই ভুলবেন না, কন্টিনিউ করতে থাকবেন, মানে বাঁদিকে, মানে চন্দনাড়ি, মানে ইরানাড়ি দিয়ে নিঃশ্বাসটাকে ভিতরে নেব, আর ডান দিক দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাসটাকে ছাড়বো, মানে পিংনানাড়ি, সূর্যনাড়ি, এবং ঠিক তার অল্টারনেটিভ বিপরীত দিশাতে করব, মানে ডান দিক দিয়ে নিঃশ্বাসটাকে নেব এবং বাঁ দিক দিয়ে ছাড়বো। চলুন শুরু করা যাক। ডান হাতে তুলে নিলাম এবং ডান নাককে বন্ধ করলাম। বাঁ দিক দিয়ে শুরু হবে সবসময় বাঁ দিক দিয়ে, এবং শেষ করব, অন্তিম করব সবসময় বাঁ দিক দিয়ে। ইনহেল, চেস্ট ফুলছে, এবং এক্সহেল স্বাভাবিক অবস্থায়। ডান দিক দিয়ে নিলাম, বাঁ দিক দিয়ে ছাড়লাম। পুরো বিশ্বাসের সঙ্গে, পুরো আনন্দের সঙ্গে, পুরো খুশির সঙ্গে নিঃশ্বাস নিতে থাকুন, ছাড়তে থাকুন। দেখবেন নিঃশ্বাস নিচ্ছেন, ছাড়ছেন, যে নাক দ্বারা নিচ্ছেন সে নাকে যেন কোনো রকম বাধা প্রাপ্ত না হয়। আমরা এটা 10 রাউন্ড করব। এবং ভাবুন নিঃশ্বাস যখন নিচ্ছেন, ধীরে ধীরে ছাতি ফুলছে এবং ধীরে ধীরে যেও পেঙ্কিয়াসের মধ্যে যে হিট করছে এবং পেঙ্কিয়াসকে অ্যাক্টিভ করছে, এটা ভাবতে থাকুন। এবং পেঙ্কিয়াসকে অ্যাক্টিভ করার পরে পেঙ্কিয়াস যে ফ্যাক্টরি, তার থেকে সে ইনসুলিন জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। চোখ বন্ধ করে এটা ফিল করুন, নিঃশ্বাস নিচ্ছেন, এর সঙ্গে ফিলিংস ক্রিয়েট করুন, ফিলিংস জাস্ট অনুভব করতে থাকুন। চেহারাতে একটা হাসির ভাব, খুশির ভাব,
আপনার চেহারা সবসময় একটা ফুটন্ত ফুলের মতন থাকবে। স্লোলি অ্যান্ড জেন্টলি, ডো নট মেক এনি নয়েজ ফ্রম ইউর নোস্টেল। নাক দ্বারা যেন কোনো রকম আওয়াজ না আসে, খুব ধীরে ধীরে নিঃশ্বাসকে নিতে হবে, নিঃশ্বাসকে ছাড়তে হবে। নিঃশ্বাস নাকের দ্বারা যদি আওয়াজ আসতে থাকে তাহলে এটা রং প্রসেস, একদম ধীরে ধীরে কিন্তু লং টাইম, অনেকক্ষণ ধরে নিঃশ্বাস নিতে হবে। 4 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড 7 সেকেন্ড পুরো নিঃশ্বাস ভরতে হবে, আর নিঃশ্বাসকে ধীরে ধীরে ততক্ষণ পর্যন্তই ছাড়তে হবে কিংবা তার থেকেও বেশি সেকেন্ড পর্যন্ত ছাড়তে হবে। আমি এখানে কন্টিনিউ করে যাচ্ছি, কিন্তু আপনারা যাদের ডায়াবেটিস আছে তারা এটাকে 10 10 10 প্রথমে 10 বার করবেন। নিঃশ্বাস নিলেন, ছাড়লেন, নিঃশ্বাস নিলেন, ছাড়লেন, একবার হলো। এইভাবে নিঃশ্বাস নেবেন, বাঁ দিকে নিঃশ্বাস নেবেন, ডান দিকে ছাড়বেন, ডান দিকে নিয়ে বাঁ দিকে ছাড়বেন, এরকম করতে করতে 10 বার করবেন। ফের ছেড়ে রিল্যাক্স, কিছুক্ষণ এটা অনুভব করতে থাকবেন, ফিল করতে থাকবেন যে পেঙ্কিয়াস অ্যাক্টিভ হচ্ছে, পেঙ্কিয়াস অ্যাক্টিভ হচ্ছে, পেঙ্কিয়াস অ্যাক্টিভ হচ্ছে, পেঙ্কিয়াস অ্যাক্টিভ হচ্ছে। পুরো ধ্যান পেটের মধ্যে আনন্দের সঙ্গে খুশির সঙ্গে ফিলিংস ক্রিয়েট করতে হবে, ফিলিংস ক্রিয়েট করতে হবে। তারপরে আবার 1 মিনিট ফিলিংস ক্রিয়েট করার পরে আবার এটাকে 10 10 টাইমস করতে হবে, আবার বসে ওইটাকে ফিল করতে হবে পেটের মধ্যে এটা যে পেঙ্কিয়াস অ্যাক্টিভ হচ্ছে, আবার আপনাকে 10 বার করতে হবে। আমি এটাকে কন্টিনিউ লাগাতার করে চলেছি, কিন্তু আপনারা যখন করবেন গাইডলাইনকে ফলো করবেন, গাইডলাইনকে ফলো করবেন। আমাদের এটা ডেলি করে করে অভ্যাস হয়ে গেছে, তার জন্য আমরা এটা লাগাতার করছি, কিন্তু এটা যেটা গাইডলাইন আছে সেটাকে ফলো করবেন। এবারে নিঃশ্বাস বাঁ দিকে ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায় এলাম, ফিল করতে থাকুন পেটের মধ্যে যে পেঙ্কিয়াস আছে অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভ হয়ে তার ফ্যাক্টরি থেকে বিটা সেল থেকে ইনসুলিন জেনারেট হচ্ছে, এবং ইনসুলিন এতটাই জেনারেট হচ্ছে আপনার বাইরে থেকে কোনো রকম ওষুধ নেওয়ার দরকার নেই আর ইঞ্জেকশান নেওয়ার দরকার নেই। তবে একটাই আমি রিকমেন্ড করবো যে কখনোই ওষুধ আর ইঞ্জেকশান যেগুলো নিচ্ছেন কখনোই ছাড়বেন না, কন্টিনিউ আসন প্রাণায়াম করতে থাকুন, 1 মাস করুন, টেস্ট করান, ডাক্তারকে বলুন যে টেস্টের রিপোর্ট যদি কম আসছে এবং ডাক্তারকে বলুন আমি প্রতিদিন গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী যোগাসন করছি, এর জন্য আমার কম আসতে থাকছে, তো আমার ওষুধের ডোজকে কম করে দিন। আর একদম বিশ্বাসের সঙ্গে ধীরে ধীরে ডোজ কম হতে থাকবে এবং স্বাভাবিক লাইফস্টাইলে আসবেন। এবং তো অনেক মানুষ আছে যাদের ওষুধ ছেড়ে পর্যন্ত গেছে, তো এগুলোকে আপনাকে ফলো করতে হবে। আর এটা টেকনিক, ধীরে 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 ওষুধের যে ডোজ আছে সেটাকে কম করতে থাকুন। যেমন 500 mg খাচ্ছেন তো 400 করুন, 300 করুন, এগুলো যে ডাক্তারকে দেখাচ্ছেন তার সঙ্গে পরামর্শ নিয়ে কমাতে থাকুন আর ধীরে ধীরে সেটাকে ছাড়তে থাকুন। চলুন এরপরে নেক্সট প্রাণায়াম আসবো, ভামরি প্রাণায়াম। 5 রাউন্ড করবো, 5 রাউন্ড ভ্রমণের মতন গুনুন, কারণ আপনার যদি ডায়াবেটিস থাকে মাথার মধ্যে টেনশন ডিপ্রেশন বাড়তেই থাকে, তো মাথাকে ফ্রি করার জন্য, মাথাকে অ্যাক্টিভ করার জন্য ভামরি ভ্রমণের মতন গুনুন করতে হবে। তো চোখ কান বন্ধ করে নেব, 5 টাইমস নিঃশ্বাস ভর্তি করে করে আওয়াজ করতে থাকব।
বিশ্রাম ফিল করতে থাকুন, অনুভব করতে থাকুন, বিশ্রাম করুন। মন ওইদিকেই থাকবে, পেটের মধ্যে যে প্যানক্রিয়াস আছে সেটা অ্যাক্টিভ হচ্ছে, তার বিটা সেল থেকে ইনসুলিন জেনারেট হতে থাকছে। এবারে দুটো হাতকে গরম করে চোখের মধ্যে রাখবো। এরপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে স্পেশাল টেকনিক, গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী রিল্যাক্সেশন, ডিপ রিল্যাক্সেশন টেকনিক, প্রচণ্ড এফেক্টিভ ডিপ রিল্যাক্সেশন। আমাদের মডার্ন লাইফস্টাইলে আমরা এতটাই ব্যস্ত, আমাদের রিল্যাক্স করার মতো আমাদের টাইম নেই। রাত্রে শুচ্ছি ঠিক আছে, কিন্তু সকালে ওঠার পরে একদম আলা, এর জন্যেই রোগগুলো আসতে থাকছে। তা আমাদের রিল্যাক্স কীভাবে পাবো, তার টেকনিক কী, সেই ব্যাপারে কথা বলবো। 5 মিনিট ধরে এটা চলবে, রিল্যাক্সেশন টেকনিকটা। খুব আনন্দের সঙ্গে অনুভব করবেন এবং পুরো যে কথাগুলোকে বলবো একদম ফিলিংসের সঙ্গে সেগুলো কথাগুলোর মধ্যে ঢুকে যাবেন। আর 5 মিনিট করার পরে যে কেমন লাগছে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। তো চলুন প্রথমে এটার জন্য আরামে শুয়ে পড়ুন, আরামে শুয়ে পড়ুন। দুটো চোখকে কমলতার সঙ্গে বন্ধ করে নিন, একটা নিঃশ্বাস নিন আর নিঃশ্বাস ছাড়ুন। ভাবুন আপনার নাসিকার অন্ধটি দুটো বৃদ্ধাঙ্গুলি, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে চলে এসছে এবং পা দ্বারা আপনি নিঃশ্বাসটিকে নিচ্ছেন। এবং নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে দুটো পা একদম হালকা হয়ে যাচ্ছে, লাইট হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আরেকটি নিঃশ্বাস নিন। এবারে কোমর থেকে স্পাইনাল কর্ড হয়ে শরীরের প্রতিটি অঙ্গ, পেটের ভিতরে যে অঙ্গগুলি আছে, হার্ট, লিভার, কিডনি, তার মধ্যে রিল্যাক্সেবল এনার্জি ফ্লো হচ্ছে আর সেগুলি শান্ত হয়ে যাচ্ছে, স্বাভাবিক হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আর একটা নিঃশ্বাস নিন। এবং ভাবুন কাঁধ হয়ে দুটি হাতে আপনার এই রিল্যাক্সেবল এনার্জি পৌঁছাচ্ছে এবং দুটি হাত আপনার শান্ত রিল্যাক্স হয়ে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আরেকটি নিঃশ্বাস নেব এবং গলা হয়ে শরীরের মস্তিষ্কতে সেই রিল্যাক্সেবল এনার্জি পৌঁছাচ্ছে এবং পুরো মাথাকে এবং চোখ কান নাক সবকে শান্ত করে দিচ্ছে। এ অবস্থায় পুরো শরীর আপনার শান্ত হয়ে গেছে, হালকা হয়ে গেছে, লাইট হয়ে গেছে। মনে হচ্ছে যেন শরীর তুলোর মতন হালকা। এবারে ধীরে ধীরে মনের দরজা খুলে যাচ্ছে, মনের দরজাতে প্রবেশ করছি এবং প্রতিটি শরীরের অর্গ্যানকে আমরা পর্যবেক্ষণ করছি। প্রথমে পর্যবেক্ষণ করছি প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে, মস্তিষ্ক তার কাজ করে চলেছে এবং প্যানক্রিয়াস বলতে থাকছে আই এম হেলদি, এনার্জেটিক অ্যান্ড ইয়াং। আমি ধীরে ধীরে হেলদি হচ্ছি, এনার্জেটিক হচ্ছি এবং ইয়াং হয়ে যাচ্ছি। স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি
I am being healthy, energetic and young. धीरे धीरे अपनार हार्ट से ही कथा बोलछे जे I am healthy, energetic and young. अपनार किडनी एक ही कथा बोलछे I am healthy, energetic and young. আপনার পেটের মধ্যে যত অর্গ্যান আছে, লিভার, কিডনি, স্টোমাক, ইন্টাস্টাইন, সব একসঙ্গে বলছে আই এম হেলদি, এনার্জেটিক অ্যান্ড ইয়াং. আরাম এই অবস্থায় কিছুক্ষণ থাকুন, ফিল করতে থাকুন, পুরো এনার্জিকে ফিল করতে থাকুন. কিছুক্ষণ এই অবস্থাতে থাকুন. পুরো এনার্জিকে অনুভব করতে থাকুন. পুরো ফোকাস পেনক্রিয়াস, পেনক্রিয়াস, পেনক্রিয়াস. এবারে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসব. কাউন্ট করব 5 to 1. 5, 4. 3, 2, and 1. হাত আর পায়ের আঙুলগুলোকে নড়ান. একটা হালকা মিউজিক চলছে, সেটাকে শোনার চেষ্টা করুন. এবারে ধীরে ধীরে দুটো হাতের হাতেলিকে উপরে তুলে গরম করে নিন. চোখের মধ্যে রেখে ধীরে ধীরে চোখকে খুলতে হবে. আর ওঠার সময় বাঁ দিকে কোমর নিয়ে ধীরে ধীরে উঠে বসতে হবে. তো এটা ছিল 1 ঘন্টার 50 মিনিটের মতন ডায়াবেটিসের গভর্নমেন্টের প্রেসক্রাইব যে সেশন, প্রেসক্রাইব যে ক্লাস, সেটা ছিল. তো অবশ্যই এতে আপনি করার পরে অবশ্যই লাভ পাবেন, প্রচণ্ড লাভ পাবেন. কারণ গভর্নমেন্ট এটা প্রেসক্রাইব করেছে, অনেকের উপরে অ্যাপ্লাই করে প্রেসক্রাইব করা হয়েছে. তো সুতরাং এটা রেগুলার বেসিসে করুন. যাদের ডায়াবেটিস হয়েছে তার সবার সঙ্গে শেয়ার করুন, সবার সঙ্গে, প্রতিটি মানুষের সঙ্গে শেয়ার করুন এবং সবাইকে প্রেরিত করুন এটা রেগুলার বেসিসে করার জন্য. আর যদি না হয়ে থাকে তবুও করুন, রেগুলার বেসিসে এগুলো করতে থাকুন, তাহলে কখনোই আর হবে না. এ বিশ্বাসের সঙ্গে করুন. আমরা একদম অন্তিম লগ্নে চলে এসেছি এবং যেটা প্রেসক্রিপশন আছে, যেটা প্রেসক্রাইব আছে আমার কাছে, যে পেপারটা আছে গভর্নমেন্টের যে প্রেসক্রিপশন আছে, সেটা আমি এক্ষুনি উপরে লিঙ্ক দিয়ে দেবো, যেখানে ক্লিক করলে আপনি ডাইরেক্ট গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে লিঙ্কের স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন. কিন্তু ভিডিওটা দেখলে আপনার ক্লিয়ারিটি আসবে, অবশ্যই ভিডিওটাকে পুরো দেখুন. আর আরেকবার রিপয়েন্ট করবো যে সবার সঙ্গে শেয়ার করুন, সবার সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই, প্রতিটি মানুষ যাতে ডায়াবেটিস ফ্রি হয় এবং সুস্থ, স্বাভাবিক, ন্যাচারাল অবস্থায় ফিরে আসে. কারণ আমার মেন লক্ষ্য হচ্ছে স্টে ফ্রি উইদাউট মেডিসিন, ওষুধ ছাড়া কীভাবে নিজেকে সুস্থ, স্বাভাবিক অবস্থায় রাখবেন. তো চলুন এরপরে শান্তি পাঠ করে আমরা আজকের ক্লাসকে অন্তিম করব, সমাপন করব. পরের রবিবার আবার একটি পাওয়ারফুল গভর্নমেন্টের প্রেসক্রাইব ফরম্যাট নিয়ে আমরা ফের লাইভ সেশনে আসব. আর আরেকটা জিনিস আরেকবার আমি রিকমেন্ড করবো, যে লাইভ সেশনকে অবশ্যই অ্যাটেন্ড করুন আর সেইগুলো দেখে দেখে কন্টিনিউ করার চেষ্টা করুন. তো চলুন শান্তি পাঠ করে আজকের ক্লাসকে সমর্পণ করা যাক. চোখ বন্ধ করে নিন. সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগবেত্। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ. ওম সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ.